হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান দুর্জয়, আপনারা দেখতেছেন মেহেদী ইউটিউব টেস্ট। ভিউয়ার্স, আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো ভিউয়ার্স, আজকে আপনারা আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউবের এই তিনটা সেটিং জানার অবশ্যই আপনার দরকার। তো ভিউয়ার্স, ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, ভিতরে অনেক সিক্রেট কথা থাকবে, যদি পুরো ফুল ভিডিওটা না দেখেন অবশ্যই মিস করবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ইউটিউবের এই তিনটা সেটিং আপনার জানা দরকার। যদি আপনি নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনার সাবস্ক্রাইব দ্বিগুণ বেড়ে যাবে। সর্বপ্রথম যে সেটিংটার কথা বলবো, ভিডিও আপলোড করার সময় ফুল প্রসেসটা ভালো করে দেখে নিন, আপনি কোন প্রসেসগুলো মিস করতেছেন। ভিডিও আপলোড করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার কন্টেন্ট, ডিসক্রিপশন, ট্যাগ এবং নিচে নোটিফিকেশন, যে আপনার সাবস্ক্রাইবার যারা আছে, ভিউ বাড়ানোর জন্য এই তিন ধরনের টেকনিকগুলো আপনি চাইলে ফলো করতে পারেন। খুব দ্রুত চাইলে আপনার চ্যানেলকে অনেক গ্রো করতে পারেন এবং সাবস্ক্রাইব দ্বিগুণ বেড়ে যাবে, কথা দিলাম। সর্বপ্রথম যে আপনি যে কাজটি করলেন, আপনি ভিডিও আপলোড করলেন, কন্টেন্টগুলো ঠিক রাখলেন, পাশাপাশি যে কাজটি করলেন, ডিসক্রিপশন ট্যাগ সবগুলো সেম দিলেন, মিসলিডিং কোনো আপনার কন্টেন্ট আপনার ডিসক্রিপশনে আপনার মেন ভিডিওতে যে আপনার যে কন্টেন্টগুলো আপনি ফোকাস করতেছেন এই কন্টেন্টগুলো চাইলে আপনি আপনার ডিসক্রিপশনে দিতে পারেন। এই কন্টেন্টগুলোর উপরেই চাইলে আপনি ট্যাগ ইউজ করতে পারেন, তাহলে কোনো সময় মিসলিডিং আপনার ইয়ে আসবে না। বা থাম্বলিং যে কভার ফটোটা যেটা আপনি বানাচ্ছেন ওখানে এই টাইটেলটা দিতে পারেন, তাহলে কোনো সময় মিস্টেক কোনো কন্টেন্ট হবে না, অডিয়েন্স আপনার বিরক্ত বোধ করবে না। এটা হলো সর্বপ্রথম যে কাজটি চলে গেলো, এক নম্বর সেটিং। ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, আরও কিছু অন্যান্য টিপস থাকছে এই ভিডিওতে। দুই নম্বর যে সেটিংটা হবে, সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে যে নতুন একজন অডিয়েন্স আছে, সাবস্ক্রাইব করার জন্য বাটনটা আপনার খুঁজে পেতেছে না, পপ আপ বাটনটা চালু করে রাখুন। ইউটিউবের পপ আপ বাটনটা চালু করে রাখুন, এই সাইডে যে এই অপশনটা দেখা দিচ্ছে এটা নিয়ে আমার পিছনে ভিডিও করা আছে, চাইলে দেখে যেতে পারেন। এই অডিয়েন্স যেভাবে আপনার এখানে আসুক না কেন, যে কোনো কারণে আপনার এখানে সাবস্ক্রাইব বাটনটা উনি খুঁজে পেতেছে না, ভিডিও শেষ হয়ে যেতেছে, লাস্টে সাবস্ক্রাইব বাটনটা শো করায় দিন, লাস্টে আরও দুটো ভিডিও আপনি ইনটুতে আপনার শো করায় দিন। ওই দুটো ভিডিওতে ক্লিক করলে একটা ভিডিও দ্বারা আরেকটা ভিডিও প্রমোট হয়ে যাবে এবং সাবস্ক্রাইব করার বাটনটা খুঁজে পাবে, ডিসক্রিপশনে সাবস্ক্রাইবার বাটনটা অ্যাড করে দিন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ডিসক্রিপশনে দেখেন আমার লেখা আছে সাবস্ক্রাইব নাও চ্যানেল। আরও কিছু সেটিং আছে ভিডিও আপনার, আরও কিছু সেটিং আছে যে সেটিংগুলোর মাধ্যমে আপনি চাইলে দ্বিগুণ পরিমাণ সাবস্ক্রাইব এবং ভিউ নিয়ে আসা সম্ভব। টিপ বাড়ি যদি আপনি ইউজ করে থাকেন তাহলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, চোদ্দ দিনের ট্রায়াল ভার্সনটি আপনি পুরো করে নেন। চোদ্দ দিনের জন্য ফুল ফ্রি ভার্সন আপনার পুরো ভার্সনে আপনার বলে নিতে হবে, একদম চোদ্দ দিন পর্যন্ত পুরো ভার্সনটা আপনি ইউজ করতে পারবেন। একবার যদি চোদ্দ দিনের জন্য আপনি পুরো ভার্সনটা ইউজ করেন, পরবর্তী চোদ্দ দিন পরে এটা আবার পুরো করা যাবে। তো আমরা আজকে প্রথম সেটিংটা সম্বন্ধে জানলাম, দ্বিতীয় সেটিংটা টিপ বাড়িতে কীভাবে চাইলে আপনি ফুল এসিও করতে পারবেন। এসিও করলে ভিডিওর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা দ্বিগুণ বেশি থাকে। কোন ট্যাগগুলোতে কী পরিমাণ আপনার র্যাঙ্ক আছে চাইলে আপনি টিপ বাড়ি দিয়ে এটা চেক করে দেখতে পারবেন। আপনারা যদি চান টিপ বাড়ির উপরে আমি ফুল একটা ভিডিও আপনাদের উপহার দেব। আর লাস্ট মুহূর্তে যে কথা আপনাদের না বললে নয়, এটা হলো তিন নম্বর যে সেটিংটা আছে, এই সেটিংটা সবার জানা থাকা দরকার। ভিডিওটা ফুল তৈরি করলেন, আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, আপনি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলবেন, ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনি ভিডিও তৈরি করতেছেন বা একটা চ্যানেলের নাম সিলেক্ট করলেন, চ্যানেল খুললেন, সব কিছু কমপ্লিট করার আগে, ভিডিও আপনার চ্যানেলটা খোলার আগে, যে প্রসঙ্গে আপনি চ্যানেলটা খুলবেন এর আগে তিরিশটা ভিডিও আপনি কন্টিনিউ করে তিরিশটা ভিডিও আপনার কম্পিউটারে রাখুন। এই ভিডিওগুলোর দ্বারাই কী কাজটা যে হবে আপনার চ্যানেলে বা কী পরিমাণ সাবস্ক্রাইব বা অডিয়েন্স আসবে, এটা আমি আপনাদের একটু পরে আপনাদের মানে ফুল ইয়েটা বোঝাই দিব, একদম খুব অল্প সময়ের ভিতরে। ফুল ভিডিও এটা কন্টিনিউ করতে থাকুন। ইউটিউবে কন্টিনিউ প্রতিদিন 15টা ভিডিও একটা চ্যানেলে আপলোড করা যায়। আপনার কাছে যদি আগে থেকে 30টা ভিডিও 30টা পার্ট থেকে থাকে, যে কোনো একটা টিপসের উপরে আপনি 15টা পার্ট তৈরি করলেন,
যদি আপনি কোনো সফটওয়্যার মাইক্রোসফট এক্সেল বা এডিটিং এর যে কোনো একটা সফটওয়্যারে যদি আপনি একটা কোর্স নিয়ে আসেন, এটা 15টা পার্ট তৈরি করলেন, অন্য আরেকটা প্রসঙ্গে 15টা পার্ট তৈরি করলেন, 30টা পার্ট ফুল কমপ্লিট এডিটিং করার পরে আপনি পিসিতে রেখে দিন, একদিন সময় করে 15টা ভিডিও একদিনে আপলোড করে দিন, সেম কাজটা পরের দিন আবারও আপনি 15টা ভিডিও আপলোড করে দিন। আপনার চ্যানেলে যদি একজন সাবস্ক্রাইবার আসে তাহলে দেখবে আজকে চ্যানেলে 15টা ভিডিও, পরের দিন আবার দেখবে 30টা ভিডিও। তার মানে এই চ্যানেলটা যার মাধ্যমে এটা লঞ্চ করতেছে উনি অনেক পরিশ্রম করে অনেক কিছু উপহার দেওয়ার জন্যই চ্যানেলটা নিয়ে আইতেছে, অডিয়েন্স বিরক্ত বোধ করবে না। তারপরে সময় সুযোগভাবে প্রতি সপ্তাহে 2টা করে বা 3টা করে ভিডিও দিতে থাকুন, যদি সম্ভব হয় প্রতিদিন কন্টিনিউ একটা করে ভিডিও দিতে থাকুন, চ্যানেলের সাবস্ক্রাইব দ্বিগুণ বেড়ে যাবে। নতুন ইউটিউবারের জন্য সবচেয়ে বেস্ট একটা টপিক হলো এটা।